ঝকঝকে তকতকে পুরো শরীর বাদামি রঙের শরীরে আলো পড়লে জলজল করে হাঁটা চলার সময় গম্ভীর ভাব নিয়ে পা ফেলে ধীরে ধীরে বেশ রাগ নিয়ে তাকিয়ে থাকে সঙ্গী থাকে তিন চারজন নাম তার বাহাদুর এবারের কোরবানি ওর কদর বেশ চলছে যত্ন আত্মীর কমতি নেই ঈদের প্রায় দশ দিন বাকি থাকলেও পশুর হাটে নেওয়া হয় বাহাদুরকে তার আগেই আটাইশ লাখ টাকায় বিক্রি হয়েছে

সাদিক অ্যাগ্রোর সত্ত্বাধিকারী ইমরান হোসেনের দাবি গরুটির মাংস হবে বারোশো কেজি রাজধানী ঢাকায় জন্য সবচেয়ে বড় আকারের গরু ইমরান হোসেনের কাছ থেকে জানা গেল বাহাদুরের জীবন বৃত্তান্ত তিনি বলেন এটি বয়স এখন বছর চলতি চার বছরের শুরুর দিকে গরুটিকে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আনা হয় মাসখানেক ধরে এটি সাদিক অ্যাগ্রো ফার্মে রয়েছে বাহাদুরকে প্রতিদিন বেশ আদর যত্নের মধ্যে রাখতে হয় জানি ইমরান হোসেন বলেন সুলতানের মতো এই গরুকে প্রতিদিন তিন বেলা গোসল করাতে হবে প্রতিবারই ফসলের পর চলে বাহাদুরের গা মুছে দেওয়ার পর্ব এছাড়া গরুটিকে প্রতিদিন গম ভুষি মিলে তিরিশ কেজি দানাদার খাবার দিতে হবে এর সঙ্গে পঁচিশ থেকে তিরিশ কেজি সবুজ ঘাস খাওয়ানো হয় খুব বেশি গরম আবার বাহাদুর সহ্য করতে পারে না তাই যেখানে রাখা হয়েছে সেখানে ফ্যানের বাতাস দেওয়া হয় তবে বাংলাদেশে আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে ফেলেছে বাহাদুর এই গরুটি ব্যাংগ্রুজ প্রজাতির